হ্যালো বন্ধুরা, বাংলা ফিশিং ফর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি সুব্রত রয়েছি আপনাদের সঙ্গে। মাছ চাষের সমস্ত তথ্য বাংলায় পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অল এ সেট করে নিন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি মাছ চাষে বল ফিডিংয়ের সুবিধা সম্বন্ধে। মাছ চাষ করতে হলে ফিশ ফিড ছাড়া মাছ চাষ করা অসম্ভব, আর এই ফিশ ফিড দেওয়ারও কিন্তু বেশ কিছু পদ্ধতি রয়েছে। প্রত্যেক মাছ চাষি কিন্তু আলাদা আলাদা ধরনের ফিশ ফিডিংয়ের ব্যবহার করে থাকেন। তো অনেকেই কিন্তু ফ্লোটিং ফিড করিয়ে থাকেন, অনেকে সিঙ্কিং ফিড করিয়ে থাকেন, অনেকে কিন্তু ড্রাই ফিড করিয়ে থাকেন, অনেকে লিকুইড ফিড করিয়ে থাকেন। তো যত ধরনের ফিশ ফিডিং রয়েছে সেগুলোর ভিতরে আরেকটি নতুন ফিশ ফিডিংয়ের পদ্ধতি হচ্ছে বল ফিডিং। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো বল ফিডিংয়ের কী কী সুবিধা রয়েছে, কেন এই ফিডিংটি ব্যবহার করা হয় এবং কোন কোন মাছ এই ফিডটি খেতে পারে, আর জানবো এই ফিডটি তৈরি করার কী পদ্ধতি রয়েছে, কোন কোন জিনিস মিশিয়ে এই ফিডটি তৈরি করা হয়, সব কিছুই জানবো এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা জেনে নিচ্ছি বল ফিডিংয়ের কী কী সুবিধা রয়েছে। বন্ধুরা, আসলে বল ফিডিংয়ের প্রচুর পরিমাণ সুবিধা রয়েছে যেটি হয়তো আমরা অনেকেই জানি না। এই বল ফিডিংয়ের সবচেয়ে বড় সুবিধা যেটি পাওয়া যায় সেটি হচ্ছে শীত মৌসুমে। বন্ধুরা, আমরা জানি শীত মৌসুমে কিন্তু আমাদের মাছের তেমন একটা বৃদ্ধি হয় না, কারণ শীতের সময় কিন্তু টেম্পারেচার লো হয়ে যায়, যার ফলে কিন্তু পুকুরের সাইডে জলের টেম্পারেচার অনেক নিচে চলে যায়, যার ফলে কিন্তু মাছগুলো সাইডে এসে কোনো খাবার গ্রহণ করতে চায় না। আর মাছগুলো সাধারণত দেখা যায় যে পুকুরের মাঝখান জায়গাটা অবস্থান করছে, যেখানটা জলের টেম্পারেচার একটু বেশি রয়েছে। বল ফিডিং করালে আপনি ঠান্ডা মৌসুমে এই বলগুলোকে জোরে যদি আপনি মাঝখানে ঢিল ছুড়ে দেন, তাহলে কিন্তু যেখানে গভীর জায়গা রয়েছে বা জলের টেম্পারেচার বেশি রয়েছে, মাছগুলো যেখানে অবস্থান করে রয়েছে সেই জায়গায় কিন্তু খাবারগুলো চলে যাবে, এতে করে সেখানে কিন্তু মাছগুলো খাবার গ্রহণ করতে পারবে। দ্বিতীয় সুবিধা যেটি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে খাবারের খাবার নষ্ট হওয়ার পরিমাণটা অনেক কম হয়। সাধারণত আমরা যে লিকুইড ফিড দিয়ে থাকি এগুলো কিন্তু পুকুরের জলে অধিকাংশই গুলে যায়। গুলে গেলে কী হয় যে সম্পূর্ণ খাবারটা কিন্তু মাছ খেতে পারে না, যদিও পুকুরের জলে খাবার কিছু থেকে গেলে সেটা পুকুরের জলের রংটা সবুজ করে দেয়, তারপরেও খাবার কিন্তু গুলে গেলে অনেকটা নষ্ট হয়ে যায়, যা মাছ গ্রহণ করতে পারে না। তাই আমি যদি বল ফিডিং করাই তাহলে মাছগুলো কিন্তু খুব সহজে খাবারগুলো গ্রহণ করতে পারে। আর বল ফিডিং করানোর জন্য অবশ্যই আপনি নির্দিষ্ট স্থানে প্রতিদিন একবার করে খাবার দেবেন, তাহলে মাছগুলো সেই জায়গাগুলোতেই অবস্থান করবে এবং আপনি যখন খাবার দিবেন তো খাবার গ্রহণ করতে সে কিন্তু আগ্রহী হবে। তো এই হচ্ছে বল ফিডিংয়ের আরেকটি সুবিধা। বল ফিডিংয়ের আরেকটি সুবিধা হচ্ছে ব্যাক ফিডিং। বন্ধুরা, আমরা অনেকেই রয়েছে যারা ব্যাক ফিডিং বা নেট ফিডিং করিয়ে থাকি, মানে ঝুলন্ত খাবার ব্যবহার করে থাকি, পুকুরে ঝুলে থাকে খাবারগুলো যেগুলো আমরা দিয়ে থাকি। এই জিনিসটি আমি অনেকে দেখেছি যারা আসলে ব্যাক ফিডিং করাতে গিয়ে ওনারা কিন্তু বল না বানিয়ে একদম ড্রাই সব জিনিসগুলো একটা ব্যাগে ভরে দিয়ে পুকুরে একটা কোনায় বেঁধে দিচ্ছেন এবং ব্যাগগুলোকে ফুটো করে দিচ্ছেন, এতে করে মাছগুলো সেখানে কিছু নাড়াচাড়া করছে এবং খাবারগুলো যখন ব্যাগের ছিদ্র থেকে বাইরে বেরিয়ে আসছে তখন সেগুলো কিন্তু মাছগুলো খাচ্ছে। যেহেতু আপনি সব কিছু ড্রাই দিয়েছিলেন, তো এই যখন খাবারটা বেরিয়ে আসবে সেটা কিন্তু লিকুইড আকারে বেরিয়ে আসবে এবং সমস্ত খাবারগুলো কিন্তু জলের সাথে গুলে যাবে এবং মাছগুলো ভালোভাবে খেতে পারবে না। আর আপনি এই জিনিসটা যদি একটু চেঞ্জ করে বল আকৃতি করে খাবারটা দেন তাহলে কিন্তু সবচেয়ে বেস্ট হয়, এতে ওয়েস্টেজটা কম হবে, জলে গুলবে না খাবারগুলো এবং মাছগুলো কিন্তু খেতে পারবে। হ্যাঁ, তবে এই ধরনের ফিডিং করাতে গেলে অবশ্যই আপনাকে ঝোলা ফিডিং করাতে হবে, মানে নেট ফিডিং করাতে হবে, ব্যাগে ভরে এই খাবারটা দেওয়া চলবে না। এই খাবারটি বেশ হার্ড হয় এবং লম্বা সময় টিকে থাকে, সহজে জলে গুলে না, তাই আপনাকে এই ধরনের নেটে ভরে খাবারটা পুকুরে ঝুলিয়ে দিতে হবে, এতে করে মাছগুলো খুব সহজে খাবে এবং 24 ঘন্টা পর্যন্ত কিন্তু খাবারগুলো গলে না আমি যেটা দেখেছি। এতে করে দুটো সুবিধা রয়েছে, একটি হচ্ছে আপনি বুঝতে পারছেন আপনার মাছ খাচ্ছে কি না, যদি না খায় তাহলে পরিমাণটা কম করে দিতে হবে, আর খেলে তো আপনি দেখতেই পাবেন মাছগুলো কী পরিমাণ খাচ্ছে। এখন কথা হচ্ছে কোন কোন মাছ এই খাবারটা খেতে পারবে। বন্ধুরা, সব ধরনের মাছই এই ধরনের এই খাবারটা খেতে পারে, আপনি যদি এভাবে পুকুরে প্রয়োগ করেন তাহলে সব ধরনের মাছই খাবে। তবে সিলভার বিগেট এই ধরনের মাছগুলো কিন্তু দানাদার খাবার খেতে পারে না, সেই জিনিসটা আপনারা জানেন। আর এই ধরনের মাছগুলো যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনাকে লিকুইড খাবার দিতে হবে এক্সট্রা করে, যেটির জন্য অলরেডি একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেটি আপনারা দেখে নিতে পারেন কী করে এই মাছটিকে খাবার দিতে হয়। এখন আরেকটা প্রশ্ন সবার মনে আসতে পারে, এই যে বল খাবারটি রয়েছে সেটি কোন বয়সের মাছ খাবে? তো বন্ধুরা, এখানে যেহেতু আমার বড় মাছ রয়েছে সেজন্য কিন্তু আমি খাবারটা বেশ বড় বড় আকারে বানিয়েছি, কারণ বড় মাছগুলো কিন্তু এই খাবারগুলো খুব সহজে খেতে পারে। মূলত যদি আমি বলি এই সাইজের খাবারটা যেটা রয়েছে 300 গ্রাম 400 গ্রাম মাছ থেকে শুরু করে 1 কিলো 1.5 কিলো যত বড় মাছ হোক খেতে পারবে, কিন্তু ছোটো মাছের ক্ষেত্রে কিন্তু এইভাবে খাবার দেওয়াটা একেবারেই ঠিক নয়, ওরা এই খাবারটা গ্রহণ করতে পারবে না বা খেতে পারবে না। এর জন্য আপনাকে একটু চেঞ্জ করে নিতে হবে। আপনি চাইলে এই খাবারটা কিন্তু
ভেঙে তৈরি করে মানে ছোট ছোট গুঁড়ো গুঁড়ো করে কিন্তু পুকুরে ছিটিয়ে দিতে পারেন, এতে করে কিন্তু ছোট মাছগুলো খাবে। আপনার ফিঙ্গার লাইন যদি মাছ থেকে থাকে আপনার পুকুরে তাহলে সেইগুলো কিন্তু এই খাবারটা খেতে পারবে, তো কোনো সমস্যা নেই। তো যাই হোক বন্ধুরা, এখানে এই খাবারের ব্যাপারে আমি বল ফিডিংয়ে যে সুবিধাগুলো রয়েছে সেগুলো এতক্ষণ বলেছি। এখন কথা হচ্ছে এই খাবারটা আসলে বানাবো কী করে। বন্ধুরা, এই খাবারটা বানানোর জন্য খুব বেশি পরিশ্রমের প্রয়োজন নেই। আপনি যে ধরনের খাবারটা দিয়ে থাকেন, মানে সাধারণত আমরা যেই খাবারটি দিয়ে থাকি সর্ষে খোল, তারপর হচ্ছে আপনার রাইস ব্র্যান বা রাইস পলিশ, তার সাথে হয়তো অনেকে সয়াবিন দিয়ে থাকি, ভুট্টা দিয়ে থাকি, এইসবগুলো মিক্স করে কিন্তু আমরা খাবার তৈরি করে থাকি। আপনি যেই খাবারটা যেভাবেই তৈরি করছেন না কেন, আপনি অবশ্যই সেই খাবারটাকে বল আকৃতিতে এইভাবে তৈরি করে নিতে পারেন, এতে করে কিন্তু বল ফিডিং হয়ে যাবে। এর জন্য আলাদাভাবে কোনো কিছু করার দরকার নেই। তবে রাইস ব্র্যান বা রাইস পলিশ যেটা আমরা জানি সেটা যদি খারাপ কোয়ালিটির হয় তাহলে কিন্তু এই বলটা ভালো হয় না, বলটা ভেঙে যায়। তাই অবশ্যই রাইস পলিশটা ব্যবহার করবেন। অনেকেই রয়েছেন যারা রাইস পলিশটা চেনেন না, বোঝেন না, ওনারা কিন্তু রাইস হাক্স যেটা রয়েছে বা ধানের চোচা যেটা রয়েছে সেটা গুঁড়ো করে কিন্তু মাছকে খাওয়ান, তো এটা কিন্তু মারাত্মক ক্ষতিকর। হাক্সের ব্যবহারের ফলে কিন্তু মাছের মুখের চারপাশে প্রচুর পরিমাণ ঘা হয় এবং মাছগুলো ধীরে ধীরে মারা যেতে থাকে, আর এই ঘায়ের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে, সমস্ত মাছের মুখেই আশপাশে কিন্তু ঘা দেখা যায়। তো আপনি যদি ভুলটা করে থাকেন তাহলে আমার রিকোয়েস্ট রয়েছে এই ভুলটা থেকে দূরে সরে যান, আপনি অবশ্যই রাইস পলিশটা ব্যবহার করুন। পলিশ যেটা রয়েছে সেটাও না চেনার কারণও রয়েছে, অনেকে হয়তো জিনিসটা বুঝতে পারেন না। আমি বলে দিচ্ছি, যে চাল রয়েছে চালটা ক্রাশিং করার সময় কিন্তু মানে মোটা যে চাল রয়েছে সেটাকে কিন্তু অনেক সময় ক্রাশিং করা হয়, করে চালটাকে কিন্তু চিকন বানানো হয়। এই যখন চিকন বানানো হয় তখন উপরে যে একটা লাল আবরণ থাকে চালের উপরে সেই জিনিসটাকে কিন্তু ক্রাশিং করলেই এটা পলিশ আকারে বেরিয়ে আসে। আমরা অনেকে জানি যে রাইস ব্রান অয়েল কিন্তু পাওয়া যায় আর সেখান থেকে কিন্তু তেল বেরোয় ওই ব্রানটাই আপনাকে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আশা করেছি আপনাদেরকে সমস্ত তথ্য দেওয়ার বল ফিডিংয়ের কী কী সুবিধা রয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।